বিএনপি দেশের উন্নয়ন মেনে নিতে পারছে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতৃত্ব সংকটের কারণেই দলটিকে ভোট দেবে না মানুষ। স্থানীয় সময় সোমবার রাতে স্কটল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের নাগরিক সংবর্ধনায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশে ফেরার সাহস নেই তারিক জিয়ার, আর বিদেশে বসে রাজনীতি হয় না। দেশকে পেছনে নেওয়া অসম্ভব জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লুটে খেতে পারছে না বলে উন্নয়নের বিরোধিতা করছে বিএনপি ও জামায়াত, তারা ক্ষমতায় এলে দেশ রসাতলে যাবে বলেও হুঁশিয়ার করেন আওয়ামী লীগ প্রধান। ইউরোপ সফরের দ্বিতীয় দিন সোমবার দিনভর জলবায়ু সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর রাতে প্রবাসী বাংলাদেশীদের নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। ইচ্ছা থাকলে যে উপায় হয় সেটাই বাস্তবতা। গ্লাসগোতে স্কটল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত এই নাগরিক সভায় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন দলীয় প্রধান শেখ হাসিনা। এই আয়োজনে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন খাতের উন্নয়নের চিত্র প্রবাসীদের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করেন, দেশের উন্নয়ন মানতে পারছে না বিএনপি। প্রশ্ন তোলেন, কেন তার সফরকে ঘিরেই বিক্ষোভ? দেশের মানুষের জন্য যে এত কাজ, এটা বোধ হয় বিএনপির পছন্দ না, যে আমাদের পছন্দ না, কারণ লুটে খেতে পারছে না। আজকে যেমন আমি শুনলাম আমার বিরুদ্ধে অনেক ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে, আমার প্রশ্ন, আমি অন্যায়টা কি করেছি? আমি বাংলাদেশের উন্নতি করেছি? আমরা যে সাক্ষরতার হার বাড়াচ্ছি, মানুষ শিক্ষিত হচ্ছে, এটাও বোধ হয় বিএনপির পছন্দ না। অবশ্য সেটা পছন্দ নাই হতে পারে, কারণ খালেদা জিয়া ম্যাট্রিক পাস করেনি, জিয়াউর রহমান কেবল ইন্টারমিডিয়েট পাস ছিল, আর তারেক যেহেতু ফেল করতে করতে কোন নাকি এক অখ্যাত কোথা থেকে নাকি সে পাস করেছে শোনা যায়। তারা আন্দোলন করে আমার বিরুদ্ধে, অপরাধটা কি? বাংলাদেশের উন্নতি করেছে, এটাই তো তাদের কাছে অপরাধ। তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? স্বাধীনতা চায় না। বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ প্রধান বলেন, দেশের টাকা চুরি করেছিল বলেই তারেক জিয়া পলাতক থেকেও বিলাসবহুল জীবন পেয়েছে। চুরি করে এই অর্থ না বানাতো তাহলে নিশ্চয়ই লন্ডনে এত শান শকতে থাকতে পারতো না। তাদের নেতৃত্ব কোথায়? একজন ফেরারি আসামি, বিএনপি চেয়ারপারসন, এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, কারাগারে মেড সার্ভেন্ট পাওয়া যায়, এটা তো জীবনে আর কেউ শুনেছেন আপনারা? বলেন যে আমাকে হত্যার চেষ্টা করেছে তাকে আমি এইটুকু সুযোগও দিয়েছি, তারেক রহমান সেও আসামি, দেশে চলে আসুক যদি সাহস থাকে, আর রাজনীতি করতে হলে সাহস দেখাতে হবে। পলায়ে থেকে খালি বোমা মেরে আগুন দিয়ে আর ডেমনস্ট্রেশন দিয়ে তো চলবে না। আওয়ামী লীগের এক যুগের শাসনামলে বিদেশে বাংলাদেশীদের সম্মান বেড়েছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, দেশকে পেছনে নেয়ার কোনো সুযোগ নেই। এরা চাচ্ছে বাংলাদেশ পিছিয়ে যাক, কারণ আমি থাকলে ডেভেলপমেন্ট হবে, এবং তারা জানে যে আমি না থাকলে এগুলি স্থবির হবে, আর ওদের মতো চোর চোরটারা যদি ক্ষমতা আসে তো বাংলাদেশ তো রসাতলে যাবে। কোনো সমালোচনা বা হুমকির পরোয়া করেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। ওরা বলে যাবে, আন্দোলন করে যাবে, আমি আমার ডেভেলপমেন্ট করে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ। আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আগামী নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনায় বসবেন না এবং নির্বাচনেও যাবেন না বলে সাফ জানান তারা। ঠাকুরগাঁও এবং রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা একথা বলেন। ঊর্ধ্বগতি, সাম্প্রদায়িক সহিংসতা ও আগামী নির্বাচন ইস্যুতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশের আয়োজন করে বিএনপি। ঠাকুরগাঁয়ে নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় টিকে আছে, সাম্প্রদায়িক হামলা আওয়ামী লীগই ঘটিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তারা সম্পূর্ণভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনকে ব্যবহার করে তারা একটা জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে। সরকার তার রাজনৈতিক উদ্দেশ্যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে, বিশ্বের কাছে এবং দেশের মানুষের কাছে প্রমাণ করবার চেষ্টা করেছে যে এটা বিএনপি এটার সঙ্গে জড়িত। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে নির্বাচন ইস্যুতে কোনো আলোচনা করবে না বিএনপি। আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয় কোনো আলোচনায়ও বিএনপি যাবে না, কারণ আমরা আলোচনাও করেছি বিগত দিনে, অংশগ্রহণও করেছি, তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে, বিশ্ববাসীর কাছে এটা পরিষ্কার দিনের আলোর মতো। এদিকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের কর্মীদের সঙ্গে সভা নির্বিঘ্ন করতে পুলিশের সহযোগিতা চাইতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন ঢাকার দুই মহানগরের আহ্বায়ক কমিটি।
এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক সেজন্য নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সংবিধান মেনে বাংলাদেশেও সেভাবেই হবে। সম্প্রতি সাম্প্রদায়িক হামলায় নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ নেতারা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা সতর্ক থাকলে এমন সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটত না। গত মাসের মাঝামাঝিতে কুমিল্লার সাম্প্রদায়িক উস্কানির আগুন ছড়িয়ে পড়ে রংপুর, নোয়াখালী সহ দেশের 15টি জেলায়। ক্ষতিগ্রস্ত হয় হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ, জ্বালিয়ে দেয়া হয় বসত বাড়িও। নোয়াখালীর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে হাজির হয় বাংলাদেশ আওয়ামী লীগ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলের স্থানীয় নেতাকর্মীরা সতর্ক হলে এমন তাণ্ডব চালানোর সুযোগ পেত না। এতগুলো মণ্ডপ জ্বালিয়ে পুড়িয়ে দিল, আপনারা কি নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন? একটা প্রতিরোধ করব, নোয়াখালীর সন্তান হিসাবে আমি নিজে লজ্জা পেয়েছি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আসুক আর না আসুক, আগামী নির্বাচন হবে সংবিধান মেনেই। সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে কে এলো কে এলো না, বিএনপি এলো কি এলো না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, যখন দেশ উন্নয়নের স্বর্ণ শিখরে তখন পরাজিত শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। গণতান্ত্রিক শক্তি যখন সামনের দিকে এগিয়ে যায়, তখনই এই অন্ধকারের জীবেরা, এই সাপদেরা মানুষের শান্তি বিনষ্ট এবং গণতান্ত্রিক শক্তিকে তারা আক্রমণ করে। পরে আমিনানুর ফাউন্ডেশনের সহযোগিতায় নোয়াখালীর ক্ষতিগ্রস্ত 7টি মন্দিরে 50,000 টাকা করে এবং 7টি পূজা মণ্ডপে 25,000 টাকা করে অনুদান দেওয়া হয়। এছাড়া 20 জন হিন্দু ধর্মাবলম্বী পরিবারকে 10,000 টাকা করে এবং নিহত 2 পরিবারকে 1,00,000 টাকা করে আর্থিক সহায়তা দেয় আওয়ামী লীগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেরপুরের সীমান্ত এলাকায় ভারতীয় বন্য হাতি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। স্কুল শিক্ষার্থীদের টিকা নিতে রাজধানীর 8টি কেন্দ্রে দেখা গেছে উপচে পড়া ভিড়। এছাড়া কোনো কোনো কেন্দ্রে প্রায় 1.5 ঘন্টা দেরিতে শুরু হয় টিকাদান। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিভাবকরা। তবে শেষ পর্যন্ত টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। রাজধানীর বনানীর 4 নম্বর রোড, 9 তলা এই ভবনটি চিটাগাং গ্রামার স্কুল, যা কিনা রাজধানীর 12 থেকে 18 বছরের শিক্ষার্থীদের চলমান টিকাদান কর্মসূচির 8টি কেন্দ্রের একটি। অভিভাবক আর শিক্ষার্থী মিলিয়ে যেন কয়েক হাজার মানুষ এখানে অপেক্ষমান। কেউ 3 ঘন্টা, কেউ 4 থেকে 5 ঘন্টা এখানে অপেক্ষা করছেন কেন্দ্রে ঢোকার জন্য। ভেতরে মাঠ নেই, পর্যাপ্ত জায়গা। টিকা দেওয়ার প্রক্রিয়া সময় মতো শেষ হলেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এমন অপেক্ষায় ক্ষুব্ধ অভিভাবকরা। এরকম একটা গ্যাদারিং প্লেসে পড়াতে এই জিনিসটা হ্যাফাজার্ড হচ্ছে। এখানে এসে আমরা প্রচন্ড মাত্রায় হতাশ হয়েছি যে একই সাথে প্রায় 5-6 হাজার স্টুডেন্টকে একসাথে করে গ্যাদারিং করেছে। এর আগে এমন ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর স্কলাস্টিকা স্কুলে। সকাল 9টায় শিক্ষার্থীরা চলে আসলেও টিকা আসতে দেরি হওয়ায় কার্যক্রম শুরু হয় প্রায় 11টায়। কোনো একটা সিস্টেম থাকবে না এদেরকে সিরিয়ালি দাঁড় করানোর, একটা কিউ আপ করার একটা ইনস্ট্রাকশন দিলেই হইতো। তবুও দিন শেষে টিকা নিতে পেরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। অভিভাবকরাও বলছেন, এতে করে গতি ফিরবে শিক্ষা কার্যক্রমে। ভ্যাকসিন দেওয়ার পর খুবই আনন্দিত লাগছে এবং আশা করি স্কুল দ্রুত খুলে যাবে। আমার মনে হয় ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে তাদের সেই উৎসাহে আরও বেশি মানে প্রাণোচ্ছলতা যোগ হবে। বাচ্চাদেরকে খুব ভালোভাবে স্কুলে পাঠাতে পারবো, কোনো মনে দ্বন্দ্ব থাকবে না। কর্তৃপক্ষ বলছেন, ফাইজারের তাপমাত্রা মেনে কেন্দ্রে পৌঁছে প্রয়োগের উপযোগী করতে একটু সময় লাগছে। আর কেন্দ্রের সংখ্যা বাড়ানোর আশ্বাস দিলেও কবে নাগাদ তা বাস্তবায়ন হবে তা নিশ্চিত করতে পারেননি তারা। এটা কবে নাগাদ হবে এটা আসলে সিদ্ধান্ত আমি একা দিতে পারবো না। কেন, এখানে অনেক সেক্টরকে মিলে সিদ্ধান্ত নিতে হয়। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছেন, ওই স্কুলের সঙ্গে কথা বলতে হবে। 8টি কেন্দ্রে প্রতিদিন একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। কবে কোন স্কুল বা কলেজের শিক্ষার্থী তাদের কেন্দ্রে যাবেন সেই তথ্য জানিয়ে দেওয়া হবে নির্ধারিত প্রতিষ্ঠানকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 17টি নথি চুরির ঘটনায় অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা সহ আরও 3 জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
মঙ্গলবার ওই তিনজনকে জিম্মায় নিয়েছে সিআইডি। এ নিয়ে মন্ত্রণালয়ের মোট 9 কর্মচারী ও 1 ঠিকাদারকে আটক করা হলো। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ফাইল হারানোর ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রণালয়। রাতের আধারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 17টি গুরুত্বপূর্ণ নথি গায়েব হয়ে যায় বুধবার। পরদিন এই ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিকল্পনা বিভাগের উপসচিব নাদিরা হায়দার। তদন্তে নেমে রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ 11 জনের আঙ্গুলের ছাপ নেয়। পরে ওই দিনই মন্ত্রণালয়ের 6 কর্মচারীকে হেফাজতে নেয় সিআইডি। এ ঘটনার 2 দিন পার না হতেই মন্ত্রণালয়ের আরও 3 কর্মচারীকে আটক করেছে সিআইডি। তাদের মধ্যে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় স্বাস্থ্যের মোট 9 কর্মচারী ছাড়াও রাজশাহীর 1 ঠিকাদারকে জিম্মায় নিয়েছে সিআইডি। এদিকে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নথি চুরির বিষয়ে দ্রুতই সমাধান মিলবে। যেটা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, আমরাও ক্ষুব্ধ। এ বিষয়ে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা নিয়েছি, আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ এই বিষয়ে তদন্ত করছে। এর আগে বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের নিচ তলার 29 নম্বর কক্ষের একটি ক্যাবিনেট থেকে খোয়া যায় ওই 17 নথি। আগের দিন ওই কার্যালয়ের কম্পিউটার অপারেটর মোহাম্মদ জোসেফ সর্দার নথিগুলো ক্যাবিনেটে রেখে তালাবদ্ধ করে যায়। পরদিন সকালে এসে তালাবদ্ধ ক্যাবিনেট খুলে আর পাননি স্বাস্থ্য শিক্ষা বিভাগের ক্রয় সংক্রান্ত ওই নথিগুলো। ওই কক্ষের সঙ্গে লাগোয়া কক্ষে বসেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দাম বাড়ল ভর্তুকি মূল্যে বিক্রি করা টিসিবি পণ্যের। প্রতি লিটার সয়াবিনের দাম 10 ও মসুর ডালে 5 টাকা বাড়িয়েছে সরকারি এই বিপণন সংস্থাটি। বাজার মূল্যের সঙ্গে দামের পার্থক্য বেশি হলে অসাধুদের তৎপরতা বাড়ে দাবি করে ভোক্তাদের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কাল থেকে কার্যকর হবে নতুন দাম। ভোগ্যপণ্যের দাম বাড়ার দৌড়ে যখন নাফিসশ্বাস ভোক্তাদের, তখন অনেকটাই সাশ্রয়ী হয়ে ডাল, তেল, চিনি ও পেঁয়াজ নিয়ে ক্রেতাদের কাছে আসে টিসিবির ট্রাক। তবে এবার ভর্তুকি মূল্যে বিক্রি করা সেই পণ্যেরও দাম বাড়ালো সরকারি এই বিপণন সংস্থাটি। মঙ্গলবার বিকেলে সংস্থাটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, এবার প্রতি লিটার সয়াবিন তেলের দাম ধার্য করা হয়েছে 110 টাকা, গত মাসে যা ছিল 100 টাকা। বাড়ানো হয়েছে মসুর ডালের দামও, কেজিতে 5 টাকা বাড়িয়ে এই নিত্যপণ্যের দাম নির্ধারণ করা হয়েছে 60 টাকা। তবে চিনি ও পেঁয়াজ বিক্রি হবে আগের দামেই, অর্থাৎ প্রতি কেজির চিনি 55 ও পেঁয়াজ বিক্রি হবে 30 টাকা কেজি দরে। দাম বাড়ানোর কারণ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, অসাধু তৎপরতা বন্ধ করতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। বাইরের থেকে অনেক ডিফারেন্স হলে হয় কি, এটা লিকেজ বেশি হয়, যেহেতু দামটা অনেক বেড়েছে অনেকেই বারে বারে নেওয়ার চেষ্টা করে, বাইরে বিক্রির একটা প্রবণতা থাকে। বুধবার থেকে নতুন দামে দেশব্যাপী 400 থেকে 450 ট্রাকে পণ্য বিক্রি শুরু হবে, চলবে আগামী 28 তারিখ পর্যন্ত। তবে প্রতি শুক্রবার বন্ধ থাকবে এই বিক্রি কার্যক্রম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রতি আসক্ত হয়ে মানুষ নিজেই নিজের কবর খুঁড়ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। অন্যদিকে জলবায়ু পরিবর্তন ঠেকাতে শিগগিরই নতুন পরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিবেশ রক্ষায় কালক্ষেপ না করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার উপর গুরুত্বারোপ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। এছাড়াও 2070 সালের মধ্যে কার্বন নিঃসরণের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার আনুষ্ঠানিক উদ্বোধনের পর সোমবার শুরু হয় জলবায়ু সম্মেলন COP26-এর মূল পর্ব। এদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্বোধনী বক্তৃতার পর একে একে বক্তব্য রাখেন বিশ্ব নেতারা। এদের প্রায় সবার কণ্ঠেই ছিল পরিবেশ বাঁচানোর আকুতি ও সতর্কবার্তা। শুধু তাই নয়, বরাবরের মতোই ছিল প্রতিশ্রুতির ফুলঝুরিও। নিজের দেয়া বক্তব্যে গুতেরেস বলেন, পরিবেশের প্রতি মানুষ এতটাই উদাসীন যে আমরা নিজেই নিজের কবর খুঁড়ছি। মাত্রাতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে মানুষ নিজেই নিজের চূড়ান্ত পরিণতি ডেকে আনছে বলেও মন্তব্য করেন তিনি। Enough of killing ourselves with carbon. অনেক হয়েছে, আসুন এবার একটু সতর্ক হই। পরিবেশের সাথে আমরা টয়লেটের মতো আচরণ করছি। আমাদের চোখের সামনে আমাদের প্রিয় পৃথিবী বদলে যাচ্ছে। সমুদ্র থেকে শুরু করে পাহাড় পর্বত সবকিছু ধ্বংস করে ফেলছি আমরা। নিজেরাই নিজেদের কবর খুঁড়ে যাচ্ছি প্রতিনিয়ত। অন্যদিকে জলবায়ুর পরিবর্তন ঠেকাতে শিগগিরই নতুন ও কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি। Will we act? Will we do what is necessary? Will we seize the enormous opportunity before us? Or will we condemn future generations to suffer?
জলবায়ুর পরিবর্তন রোধে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনও। বলেন, নিজেদের চূড়ান্ত পরিণতি থেকে মানবজাতি আর মাত্র কয়েক মিনিট দূরে। আমরা যদি এখনই সতর্ক না হই, তবে আগামী প্রজন্মের জন্য আমরা কিছুই করার সময় পাব না। আমাদের চোখের সামনে ওদের ভবিষ্যৎ আমরা নষ্ট করছি। আমরা যদি ব্যর্থ হই, তবে আগামী প্রজন্ম আমাদেরকেও কোনোদিনও ক্ষমা করবে না। সম্মেলনের দ্বিতীয় দিনে আরও বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, উন্নত দেশগুলোর খামখেয়ালির কারণে উন্নয়নশীল দেশগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা দুঃখজনক। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতি অভ্যস্ত হওয়ারও তাগিদ দেন তিনি। এছাড়াও সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি সহ অন্যান্য বিশ্ব নেতারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এদিকে জলবায়ু পরিবর্তনে ক্ষতির মুখে থাকা দেশগুলোর জন্য ধনী দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী বার্ষিক $100 বিলিয়ন অর্থায়ন নিশ্চিত করার দাবি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সোমবার স্কটল্যান্ডে চলমান জলবায়ু সম্মেলনের মূল পর্বে বক্তব্য রাখেন তিনি। এ সময় জলবায়ু সংকট মোকাবেলায় 4 দফা প্রস্তাব উত্থাপন করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ $12 বিলিয়ন কয়লা প্রকল্প থেকে সরে এসেছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন বা COP26-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্ল্যাটফর্মে তিনি ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোরও নেতৃত্ব দিচ্ছেন সিভিএফ প্রেসিডেন্ট হিসেবে। স্কটল্যান্ডে স্থানীয় সময় সোমবার দুপুরে জলবায়ু সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় বিকেলে কনফারেন্স অব পার্টিজ বা COP26-এর মূল পর্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাল দিতে বাংলাদেশের কার্যক্রম তুলে ধরে তিনি জানান, ক্ষতি হবে জেনে 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে তার সরকার। উই হোপ টু হ্যাভ 40% অফ আওয়ার এনার্জি ফ্রম রিনিউয়েবল সোর্সেস বাই 2041। উই আর গোয়িং টু ইমপ্লিমেন্ট দ্য মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, এ জার্নি ফ্রম ক্লাইমেট ভালনারেবিলিটি টু রেজিলিয়েন্স টু ক্লাইমেট প্রসপারিটি। ধনী দেশগুলোকে প্রতিশ্রুত অর্থ বরাদ্দের জোর দাবি জানান শেখ হাসিনা। সংকট মোকাবিলায় তুলে ধরেন 4 দফা প্রস্তাব। Developed countries should fulfill their commitments of providing $100 billion annually with a 50-50 balance between adaptation and mitigation. এর আগে ক্লাইমেট ভালনারেবল ফোরাম এবং কমনওয়েলথ আয়োজিত ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ শীর্ষক উচ্চ পর্যায়ের সাইডলাইন বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড সহ বিশিষ্ট নেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান খুঁজতে হবে বিশ্ব নেতাদের। ক্লাইমেট চেঞ্জ ইজ এ গ্লোবাল অ্যান্ড ক্রস বর্ডার ইস্যু নাও। নো কান্ট্রি is immune from these grave consequences. We have to take urgent and decisive action to save our planet and our future generation. এই সভায় শেখ হাসিনা স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ সহ ক্লাইমেট ভালনারেবল ফোরামের 48টি সদস্য দেশ গোটা বিশ্বের মাত্র 5% কার্বন নিঃসরণ করছে। অথচ জলবায়ুর ক্ষতির মুখে থেকেও জীবন ও জীবিকায় ব্যাপক হুমকির মুখে এই দেশগুলোই। দেবাশিস রায়, সময় সংবাদ। পর্তুগালে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্য ও প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট 2021। 4 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন 40,000 প্রযুক্তিবিদ, সফল উদ্যোক্তা এবং বিভিন্ন খাতের সফল ব্যক্তিরা। ওয়েব সামিটকে ঘিরে প্রাণবন্ত লিসবন। বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। বিশ্বের বৃহত্তম তথ্য ও প্রযুক্তি সম্মেলনকে কেন্দ্র করে সরগরম লিসবন। পঞ্চমবারের মতো লিসবনে অনুষ্ঠিত 4 দিনের এই সম্মেলনের সোমবার ছিল প্রথম দিন। সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ আল্টিস এরেনার 20,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ইনডোর গ্যালারি। উদ্বোধনী পর্বেই নিজেদের স্টার্ট আপ কোম্পানির বিভিন্ন বিষয় তুলে ধরেন নির্ধারিত বক্তারা। পরিবর্তনশীল বিশ্বের ভবিষ্যৎ,
তথ্য প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান জানান দেন তারা। করোনা পরবর্তী সময়ে ওয়েব সামিটকেই প্রতিষ্ঠানের প্রচারের সবচেয়ে বড় মাধ্যম বলে মনে করেন উদ্যোক্তারা। সম্মেলনে অংশ নিতে পেরে আমরা সত্যি আনন্দিত। লিসবন এমনিতেই অসাধারণ এক শহর। ওয়েব সামিট আমাদের প্রতিষ্ঠানকে পরিচিত করার পাশাপাশি লিসবন ঘুরে দেখারও সুযোগ করে দিয়েছে। আমি অনেক সম্মেলনে অংশ নিয়েছি, কিন্তু ওয়েব সামিট সম্পূর্ণ আলাদা। এত প্রাণবন্ত আর কোন সম্মেলন আছে বলে আমার মনে হয় না। নিজেকে তুলে ধরার দারুণ এক প্ল্যাটফর্ম ওয়েব সামিট। মাইক্রোসফট, আমাজনের মতো বিখ্যাত প্রতিষ্ঠান ছাড়াও সম্মেলনে অংশ নিচ্ছে 1250 স্টার্টআপ কোম্পানি ও 700 বিনিয়োগকারী। এবছর জলবায়ু ও ক্রিপ্টো কারেন্সিকে মূল প্রতিপাদ্য হিসেবে ধরা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। 2016 সাল থেকে পর্তুগালে ওয়েব সামিট শুরুর পর থেকেই প্রতিবছর পর্তুগালবাসী অধীর আগ্রহ অপেক্ষা করেন এই সম্মেলনের। সম্মেলনকে কেন্দ্র করে জমে ওঠে পর্তুগালের প্রায় সব ধরনের পর্যটন নির্ভর ব্যবসায়। গত বছর করোনার কারণে অনলাইনে অনুষ্ঠিত হলেও এবছর স্বাস্থ্যবিধি মেনে সম্মেলনে অংশ নিচ্ছেন 40,000 অংশগ্রহণকারী। অংশ নেয়ার পাশাপাশি উপভোগ করছেন লিসবনের সৌন্দর্যও। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।